জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ইসলামী দল বটে, কিন্তু এমন ইসলামী দল নয় যে দলে ভিন্ন মতাবলম্বীর অংশগ্রহণের সুযোগ নেই। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা রিপোর্ট 24 এর নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাবৃন্দকে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনি প্রশ্ন করেছেন আগামী নির্বাচন নিয়ে আমাদের পরিকল্পনা কি। আমি আপনার প্রশ্নের জবাবে বলছি, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের অতীত ইতিহাস এই কথা বলে যে এই দল নির্বাচনমুখী দল, অতীতেও নির্বাচনে অংশ নিয়েছে, আগামীতেও নির্বাচনে অংশগ্রহণ করার সদিচ্ছা পোষণ করে। যদি পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে এবং আমরা মনে করি যে নির্বাচনে যাওয়া দরকার, নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জনদাবি পূরণ হবে, লেভেল প্লেয়িং ফিল্ড, সকল দলের সমান সুযোগ নিশ্চিত হবে, এরকম একটা অনুকূল পরিবেশ তৈরি হবে, এরকমটা আমরা আশা করছি। আমরা সেই রকম পরিবেশে নির্বাচনে অংশ নেব, সেই জায়গাটাতে আমাদের প্রস্তুতি চলছে, কোথায় কোন আসনে আমাদের অবস্থান ভালো সেগুলো আমরা স্টাডি করছি এবং প্রার্থী কাদেরকে আমরা করব তাদের তালিকা আমরা করছি। নির্বাচনের জন্য একটা রাজনৈতিক দল যে সকল প্রস্তুতি গ্রহণ করে থাকে সেগুলি আমরা গ্রহণ করছি এবং প্রস্তুতি আমাদের চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। বর্তমানে জোটভিত্তিক রাজনীতি চলছে, আপনার দল কি কোনো জোটে যোগ দেওয়ার সম্ভাবনা আছে অথবা কোনো ইসলামিক জোট করার সম্ভাবনা আছে কি? জি, ধন্যবাদ। জোটভিত্তিক রাজনীতি চলছে, এটা আপনার প্রশ্নটি শতভাগ সঠিক নয়। জোট ছাড়াও রাজনীতি চলছে, অনেক দল এমন আছে যারা জোটভিত্তিক রাজনীতি করছেন না। তো আমরা একটা সময় একটা জোটে ছিলাম, এখন জোটে নেই। আমরা এখন আমাদের স্বকীয়তা বজায় রেখে, আমাদের বৈশিষ্ট্য বজায় রেখে আমরা আমাদের মতো করে রাজনীতি করছি। আপাতত কোনো দল কোনো জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের কার্যনির্বাহী পরিষদে গৃহীত হয়নি। ভবিষ্যতে জোটে যাওয়া না যাওয়ার ব্যাপারে যদি কোনো কার্যনির্বাহী ফোরাম থেকে কোনো সিদ্ধান্ত আসে তখন সেই সিদ্ধান্তের আলোকে দল পরিচালিত হবে। আপাতত আমরা কোনো জোটে নেই, আমরা এককভাবে পথ চলছি। ধন্যবাদ। আসন্ন নির্বাচন নিয়ে আপনার দলের ভেতরে সাংগঠনিক প্রস্তুতি কেমন? অনেক চমৎকার, খুব ভালো প্রস্তুতি চলছে। আমরা গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, স্থানীয় নির্বাচন যেটাকে বলা হয় আমরা এগুলোতে অংশগ্রহণ করে আসছি এবং আমাদের অনেক প্রার্থী বিজয়ী হয়েছে। তারপরে আগামী 2রা নভেম্বর কিছু কিছু উপজেলায় এবং কিছু কিছু ইউনিয়নে উপনির্বাচন হতে যাচ্ছে, আশা করি আপনি জেনে থাকবেন। সেই জায়গাটা তো আমাদের প্রার্থী রয়েছে পৌরসভাতে এবং উপজেলা চেয়ারম্যান পদে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আমাদের এই 2রা নভেম্বরের উপনির্বাচনও আমাদের প্রার্থী রয়েছে। তো আমরা এই সব উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে ব্যস্ত আছি। আর জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমাদের চলছে, প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং কোন প্রার্থীর সক্ষমতা কতটুকু সেগুলি পর্যালোচনা চলছে। দস্তুর মতো আমাদের যতটুকু প্রস্তুতি প্রিপারেশন থাকা দরকার সেই প্রস্তুতি প্রিপারেশন আমাদের চলছে, আমি এই প্রস্তুতির উপরে সন্তুষ্ট। চলমান নির্বাচন ব্যবস্থা নিয়ে বেশ কিছু রাজনৈতিক দল তাদের অনাস্থার কথা জানিয়েছে, আপনার কি মনে হয় এই নির্বাচন কমিশনের অধীনে স্বচ্ছ নির্বাচন সম্ভব?
অনাস্থার কথা জানানো এটা খুব স্বাভাবিক, কারণ অতীত অভিজ্ঞতা আমাদেরকে অনাস্থা প্রকাশ করতে বাধ্য করে। অতীত নির্বাচনগুলোতে জনমতের প্রতিফলন হয়নি, ব্যাপক কারচুপির অভিযোগ আছে, অনিয়মের অভিযোগ আছে এবং ভোট ডাকাতির অভিযোগ আছে। স্বাভাবিক কারণে এই নির্বাচনগুলো নিয়ে মানুষের অনাস্থা তৈরি হতেই পারে। প্রশ্ন রইল, নতুন নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে কি না, এটা হলো আপনার প্রশ্ন। আমরা নির্বাচন কমিশনের সংলাপে গিয়েছি, আমরা মহামান্য রাষ্ট্রপতির যে সংলাপ হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠনকে কেন্দ্র করে, সেই সংলাপেও আমরা পার্টিসিপেট করেছি। তো নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে আমরা তো আস্থা কীভাবে তৈরি হতে পারে, আস্থা কীভাবে আসতে পারে, সেগুলো নির্বাচন কমিশনে আমরা বক্তব্য দিয়ে আসছি। নির্বাচন কমিশন যদি এটা ইনশিওর করতে পারে যে সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনের দিনে এবং নির্বাচনের আগে পরে আপনার প্রতীক বরাদ্দের দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত বা নির্বাচনের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে, এটা যদি নির্বাচন কমিশন ইনশিওর করতে পারে, এটা যদি নির্বাচন কমিশন আমাদেরকে নিশ্চয়তা দিতে পারে এবং ইভিএমে নয় ব্যালটে ভোট গ্রহণ এটা যদি নির্বাচন কমিশন ইনশিওর করতে পারে, তাহলে যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা তৈরি হতে পারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যদি নির্বাচন কমিশন তাদের অধীনে নিয়ে আসতে পারে, তাহলে আস্থা তৈরি হতে পারে। আপনার দলের নাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নামের মধ্যে চিহ্নিত যে এটা মুসলিমদের রাজনৈতিক দল, জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে গেলে সকল নাগরিকের সমর্থনের সুযোগ থাকতে হয়, সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধ বা অন্য ধর্মের মানুষরা কিভাবে আপনাদের সদস্য বা নেতা হতে পারবে, এবং আপনারা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষ কেমন থাকবে? ধন্যবাদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইসলামী দল বটে, কিন্তু এমন ইসলামী দল নয় যে দলে ভিন্ন মতাবলম্বীর অংশগ্রহণের সুযোগ নেই। অর্থাৎ আমাদের এই দলে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট মতাবলম্বী এই ধর্মাবলম্বীগণও আমাদের এই দলের সদস্যপদ পূরণ করতে পারেন, এবং হিন্দু সদস্য খ্রিস্টান সদস্য বৌদ্ধ আমাদের দলের সদস্য থাকতে পারেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইসলামী দল হলেও আমরা যেই মূলনীতি অনুসরণ করি সেটা হচ্ছে যে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত গণমানুষের সংগঠন, এটাই জমিয়তে উলামায়ে ইসলামের মূলনীতি, এবং এই মূলনীতির আলোকে প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি জমিয়তে উলামায়ে ইসলাম পরিচালিত হচ্ছে। আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখবেন, এই দলের ইতিহাস তো আপনারা জানেন, শতবর্ষীয় ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন, এবং এই সংগঠনের নেতৃত্বেই এই উপমহাদেশ ইংরেজদের দুঃশাসন থেকে মুক্তি লাভ করেছে। এই দলের ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। সুতরাং ভারতের কথাই যদি আমি বলি, হিন্দুরাও এই দলের নেতৃবৃন্দের প্রতি আস্থা রাখেন, এবং হিন্দুদের সুযোগ সুবিধা দেওয়া যারা আমাদের নেতৃবৃন্দ ভারতে নেতৃত্ব দিচ্ছেন তারাও হিন্দুদেরকে সাথে নিয়ে চলেন, হিন্দুরাও তাদের সাথে বসেন, তারাও হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে বসেন, ভারতের ইতিহাস ঐতিহ্য তাই বলে। সুতরাং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতো একটি ইসলামী রাজনৈতিক দলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মতাবলম্বীরাও সদস্য থাকতে পারেন, এবং আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আল্লাহ যদি আমাদেরকে নেন, আমরা যদি সুযোগ পাই, কিংবা আমরা যদি কোনো নির্বাচনী এলাকায় যদি বিজয় অর্জন করি, তাহলে আমাদের সেবা যেরকম মুসলমান ভাইয়েরা পাবে, ওই রকম আমাদের সেবা ভিন্ন মতাবলম্বী ভাই বোনেরাও পাবেন, এবং আমাদের যে সকল এলাকাতে আমাদের চেয়ারম্যান প্রতিনিধি রয়েছেন তারা মুসলমান ভাই বোনদেরকে যেরকম সেবা দিচ্ছেন, তারা ভিন্ন মতাবলম্বী ভাই বোনদেরকে ওই রকম সেবা দিচ্ছেন। সুতরাং ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম, ইসলাম মানুষকে শান্তির মেসেজ দেয়, সম্প্রীতির মেসেজ দেয়, সাম্যের মেসেজ দেয়, মহানুভবতার বার্তা দেয়। এমন সুন্দর চেহারার ইসলামে আমরা তো এটা
নিশ্চয়তা দিয়েই বলবো যে আমরা যদি কোনো এলাকায় বিজয় অর্জন করি অথবা আমরা যদি কখনো রাষ্ট্রক্ষমতায় যাই, আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগটা দেন, তো মুসলিম ভাই বোনেরা যেভাবে আমাদের সেবার আওতায় থাকবেন, ভিন্ন মতাবলম্বী ভাই বোনেরাও ওই রকম সেবার আওতায় পাবেন। আমরা যে ত্রাণ তৎপরতা পরিচালনা করেছি গেল ঐতিহাসিক স্মরণকালের বৃহত্তম বন্যায়, এই ত্রাণ কার্যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে যেভাবে ত্রাণ সেবার আওতায় এনেছি, ভিন্ন মতাবলম্বী ভাই বোনদেরকে আমরা ত্রাণ সেবার আওতায় এনেছি, প্রমাণিত হয়েছে যে আমাদের দল নামে ইসলামী দল হলেও ভিন্ন মতাবলম্বীদের এখানে সদস্য হওয়ার সুযোগ রয়েছে এবং সেবামূলক কর্মসূচিগুলোতেও ভিন্ন মতাবলম্বীদেরকে আমরা আমাদের সেবা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করে থাকি। আগামীতেও আমরা এমনটা ইনশাআল্লাহ করব, বরং আমরা এক্ষেত্রে আরও বেশি ব্যাপকতা আনবার চেষ্টা করব। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারপরও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশে সফল হচ্ছে না, এবং হলে সেটা কবে নাগাদ হতে পারে বলে আপনি মনে করেন? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলে মুসলমান হলেও কেন ইসলামী আন্দোলন সফল হচ্ছে না, এটাতে বিভিন্ন এই প্রশ্নের উত্তরে বিভিন্ন কারণ সামনে আনা যেতে পারে। একটা হলো যে ইসলামী রাজনীতিতে প্রত্যাশিত ঐক্য, এই ঐক্যটা এখন পর্যন্ত দৃশ্যমান নয়, যে ঐক্যের কারণে ইসলামী রাজনীতি এবং ইসলাম আন্দোলন সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করবে এই জন্য যে ঐক্য দরকার, সেই ঐক্যটা এখনও দৃশ্যমান হয়নি। ইনশাআল্লাহ যদি এই ঐক্য, কাঙ্ক্ষিত ঐক্য দৃশ্যমান হয় এবং আমরা যদি ধর্মের এবং রাষ্ট্রের মূলনীতিগুলো অনুসরণ করে আমরা যদি পথ চলতে পারি এবং আমরা যদি সবাই এক হয়ে এবং উদার মনমানসিকতা নিয়ে আমরা যদি পথ চলতে পারি, তাহলে আমরা গন্তব্যে যাবো ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? এটা হেফাজত ইসলাম এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলতে পারবে, এই প্রশ্ন আমি, এই প্রশ্নের উত্তর আমি দেব কেন, যারা এখন কমিটিতে আছে হেফাজত পরিচালনা করছেন তারাই উত্তর দেবে। আপনার ব্যক্তিগত জীবন পরিবার সম্পর্কে কিছু বলুন। জি, আমার নাম মঞ্জুরুল ইসলাম আফেন্দি, আমি দেওবন্দ থেকে মাস্টার্স করেছি আরবিকে হাদিস শাস্ত্রে। আমি আমার লেখাপড়ার জীবন শেষ করে সৌদি আরবে গিয়েছি এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দাওয়াত ও ইরশাদ সংস্থা ইসলামী গবেষণা ইনস্টিটিউটে আমি 4 বছর লেকচারার হিসেবে কর্মরত ছিলাম, সেখানে সপরিবারে ছিলাম, আমার প্রথম সন্তান সেখানেই জন্মগ্রহণ করেছে। 4 বছর সেখানে কর্মরত থাকার পরে আমি সেখান থেকে চলে এসে রাজধানী ঢাকায়, পুরান ঢাকায় আমি ইসলামবাগ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ নামক একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস হিসেবে কর্মরত আছি। সস্ত্রীক এবং সপরিবারে ঢাকায় আমি বসবাস করছি। আমার গ্রামের বাড়ি উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডোমার উপজেলায় সোনারায় নামক গ্রামে। আমার 3 সন্তান, 2 মেয়ে, 1 ছেলে।